এখন আমি মিটার থেকে মাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমাদের একুরেট 12 ভোল্ট এ জায়গায় শো করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটি চার্জার আপনাদের তৈরি করে দেখেছি, খুবই সুন্দর একটা চার্জার। যে চার্জারটা আপনারা 3 থেকে 2.5 ঘন্টা 4 ঘন্টার ভিতরে একটা ব্যাটারি 70 এম্পিয়ার বা 95 এম্পিয়ার কীভাবে চার্জ দিবেন, একদম কমপ্লিট ফুল চার্জ হবে সেই ধরনের একটা চার্জার অল্প খরচের ভিতরে আপনাদের বানিয়ে দেখাইলাম। আমি জলিল মেকার। এভাবে আমাদের এই চার্জারটি কত সুন্দরভাবে ভিডিওটা করা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং আমি আপনাদের সম্পূর্ণ নিজস্ব ভয়েস দিয়ে আপনাদের বুঝিয়ে দিছি কোন জায়গায় কিভাবে কি করতে হবে। আর যদি আপনারা এই চার্জারটা বানাইতে চান সেক্ষেত্রে আপনি নিজেই এই চার্জারটা বানাইতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদের সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যেই কাজটি আপনাদের করে দেখাবো, একটি 12 ভোল্ট চার্জার। ভিউয়ার্স, একবারে পরিপাটি করে আপনাদের সাজায় নিয়ে আসছি আমি আজকের এই চার্জারটি। তো চার্জারটি আমরা বক্সেও পরব, আনবক্সিং হিসেবেও আপনাদের বানায় দেখাবো দুই রকমের। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ছোট্ট একটি ভিডিও, যা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং বাসায় থেকে নিজেই এই চার্জারটি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এই চার্জারটি আপনাদের এমনভাবে বানাইয়ে দেখাবো, এই চার্জারটি আপনি চার্জিং হয় সেটাও বুঝতে পারবেন এবং চার্জ ইনপুট হইতে আছে কারেন্ট সেটাও বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমাদের এই একটা 12 ভোল্ট ব্যাটারি আছে, এ জায়গায় একটা ট্রান্সফর্মার আছে, 12 ভোল্ট ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটি আমরা যদি 12 ভোল্ট 10 এম্পিয়ার থেকে একেবারে 120 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে চাই তো দিতে পারবো, এর উপরে 150-200 এটা দেওয়া যাবে না। তো আমরা 10 এম্পিয়ার থেকে 120 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আজকের এই চার্জার দিয়া আপনাদের চার্জ দিয়ে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন যে এই চার্জারে কি সুন্দর চার্জ ওঠে। তো এই যে আমাদের একটা ক্যাপাসিটার লাগবে, ডায়োড লাগবে 4টা, আমরা লাইট নিছি লেভেল লাইট হিসাবে এবং এসি ইনপুট দেখার জন্য। তো আমাদের ট্রান্সফর্মার লাগবে একটা 3000 মিলি। প্রথমেই আমি আনবক্সিং হিসাবে এই চার্জারটি কানেকশন করে আপনাদের দেখাবো। 2টা তার হলো এসি ইনপুটের, এই যে ছোট্ট করে একটা তার নিচে 2 পিন প্লাগ লাগানোর জন্য। বারো ভোল্টের হুন্ডারের ব্যাটারি চার্জ দেবেন তাও এটা দিয়ে চার্জ দেওয়া সম্ভব। তো আমি এসি ইনপুটের যে তারটা আছিল এই তারটা সুন্দরভাবে লাগাই নিলাম। তো এখন আমাদের হাতে আছে 4টি ডায়োড। আমি আগেও অনেক ভিডিওতে আপনাদের দেখেছি, দেখেন 2টা সাদা লোগো আছে, মানে র্যাগ আছে, এই 2 সাদা লোগো র্যাগ, এই 2টারে 1 করবেন। আমি একটু বড় বড় করিয়া পেঁচাই, ছোটো করলে আপনারা বুঝতে পারেন না, এই জন্য একটু বড় বড় করলাম। এই যে দেখেন, বুঝতেই পারতেছেন, এই যে সাদা র্যাগ 2টা আছে, এই 2টারে 1খানে করলাম। এবার বাকি 2টা ডায়োডের এই যেই মাথায় সাদা আছে ওইটার অপোজিট কালো 2 মাথা আমি একসাথ করলাম। এই যে দেখেন, ওইটার সাদার এক কিন্তু আমরা মোড়াই দিছি, এটা সাদার এক মোড়াই নেই, কালো 2 মাথা মোড়াইছি। এখন এইভাবে যে কোনো ভাইলে দেব হয়ে যাবে, যে কোনোভাবে দেব হয়ে যাবে, এইভাবে আমি মোড়াই দিলাম এটারও। এখন কারেন্টের যেই সেট যাইবে সেই জায়গায় কিন্তু একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এই 2টা যাইবে আমাদের ট্রান্সফর্মার যে এসি 12 ভোল্ট। তো আমি মাথা 2টা কেটে নিচ্ছি।
আমি কাটলাম কোন মাথা, এক সাদা এক কালো, যে দুইটা সাধারণত আমরা ট্রান্সফরমায় বসাই দেব ট্রান্সফরমার দুইটা তারে। তো এই তারের মাথাটা কেটে নিচ্ছি। তারের মাথাটা কাটার পরে এই যে আমরা দুই মাথা কাটতে নিছি, এক সাদা এক কালো, এই দুই মাথায় লাগাই দেব। এটাও এই জায়গায় লাগাই দেব, এক সাদা এক কালো। এখন আমরা এই জায়গায় সোল্ডারিং দিয়ে ঝালাই করে দেব। ঝালাই করার জন্য রং এবং তাতাল নিয়ে আমি ঝালাই দিয়ে দিলাম, আপনারাও সুন্দরভাবে ঝালাই করে দেবেন। এই ধরনের একটা চার্জার বানাইলে আমি আশা করি আপনার দ্বিতীয়বার আর কোনো চার্জার বানাইতে হবে না। এই চার্জারই আপনি যত দিন চার্জ দিতে চাইবেন ঠিক তত দিনই টিকসই থাকবে, এটা গরমও হবে না। এখন দেখেন আমাদের ডায়োডের কিন্তু এই যে দুই সাদা র্যাক আছে, এই দুইটা হলে প্লাস আর দুইটা কালো এই জায়গায় যে আসছে এটা মাইনাস। তো ক্যাপাসিটরের মাইনাস হলো এইটা, এটা হলো মাইনাস, আর যে সাইডে সাধারণত কোনো লোগো নাই এটা হলে প্লাস। তো মাইনাস চিহ্নটা আমরা চিহ্নিত করে এই যে কালো দুই, দুই কালোতে আমরা এটারে লাগাই দেব, আর প্লাসটা দুই সাদায় লাগাই দেব। তো এইভাবে আমরা ক্যাপাসিটরের সাথে এটারে অ্যাডজাস্ট করে দিলাম। তো এটাকেও আমি মোড়াই দিলাম। তো এখন আমরা এই তার দুইটা নিলাম, এই তার দুইটা আমরা ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য। তো কালোটা লাগাবো আমরা এই যে নেগেটিভে, আর লালটা লাগাই দেবো এই যে পজিটিভে। এটা নেগেটিভের সাথে মোড়াই দিলাম আর লালটা পজিটিভের সাথে মোড়াই দিলাম। এই চার্জারটা কিন্তু বানানো শেষ। কিছু বোঝার জন্য আমরা এই দুইটা লাইট লাগাই নেব, দুইটা লাইট লাগাই নেব কোন জায়গায়, আমাদের এই একটা লাইট, এই লাইটটার সাথে একটা অনকে রেজিস্ট্যান্স আমরা যোগ করব। যোগ করার পরে আমরা এই লাইটটা লাগাবো চার্জিং সাইটে, যে জায়গায় দিলে আমরা বুঝতে পারবো চার্জ হচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটা আমরা চার্জিং সাইডে লাগাই দেব, আর একটা রেড কালার এলইডি লইলাম, এটা একটা রেজিস্ট্যান্স অনকে লাগাবো। এটা আমরা লাগাবো আপনার এসি ইনপুট হয়েছে কি না সেটা বোঝার জন্য। তো এই দুইটার সাথে আমি দুইটা তার লাগাইনি, কেননা আমাদের বক্সে তো ভরতে হবে, এখন আমরা আনবক্সিং কাজ করছি। তো প্রথমে আমি দুইটা তার এই আগের এলইডির সাথে লাগাই দিলাম, এই আগের এলইডির মাইনাস পয়েন্টে আমি কালো তারটা লাগাই দিলাম, এরপরে প্লাস পয়েন্টে আমি রেজিস্ট্যান্সের সাথে বাকি আর একটা তার লাগাই দিলাম। আগে মোড়াই নিচ্ছি, পরে ঝালাই দিয়ে দেব। তারপরে আমি এই জোড়ার সাথে একটু টিউব অ্যাডজাস্ট করে নেব, তার আগে আমি রেজিস্ট্যান্সের ঝালাইগুলো দিয়ে নিচ্ছি। এই লাইটটা, এই লাইটটা আমরা লাগাই দেবো 12 ভোল্টে, যে জায়গার থেকে আমাদের চার্জ নিবে। তো সেই জায়গায় লাগাইতে গেলে আমাদের নেগেটিভটা ঠিক এই যে নেগেটিভে লাগাইতে হবে। আর আপনারাও জানেন আমি এই তারটা কালোটা নেগেটিভে লাগাইছি,
আর পজিটিভটি আমরা ঠিক পজিটিভে লাগাই দেব। তো এই গেল আমাদের চার্জিং, বোঝা যাইবে সেই লাইটটা। আর এই যে এলইডিটা আছে, এই এলইডিটা আমরা এই জায়গায় লাগাই দেব এসি ইনপুটে। তো এসি ইনপুটে লাগাইতে গেলে আমাদের ট্রান্সফরমার থেকে যে তার দুইটা আসছে সেই জায়গায় আমরা লাগাই দেব। মিটার থেকে মাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমাদের একুরেট 12 ভোল্ট এ জায়গায় শো করতেছে। তো এরপরে যদি আমরা একটু ফায়ারিং দিয়ে দেখাই, এই যে দেখেন তো বুঝতেই পারতেছেন আমাদের খুব ভালো অ্যাম্পিয়ারে এই চার্জারটা বানানো হয়েছে। এখন আমি এই জায়গায় কালোটা কালোতে লাগাবো। তো 10 মিনিট আমরা এভাবে চার্জ দেব ব্যাটারিটা। 10 মিনিট পরে আমরা এই ব্যাটারিটে একটা ফায়ার দিয়ে আপনাদের দেখাবো। তো এখন দেখেন আমরা 10 মিনিট পরে একটা ব্যাটারিটা ফায়ার দিতেছি।